नमस्कार, मैं हूं रंजन सिंह और आप देख रहे हैं नॉर्थ ईस्ट आवाज टाइम टू टाइम के एक खास पेशकश ईशान बांग्ला न्यूज चैनल पर। दूसरे चरण में होने वाले मतदान के लिए चुनावी प्रचार का आज अंतिम दिन था। आज असम राज्य के मुख्यमंत्री सर्बानंद सोनोवाल बराक घाटी दौरे पर थे। आज उन्होंने सिलचर, उधारबंद, सोनाई एवं करीमगंज के राताबाड़ी में चुनावी जनसभा को संबोधित किए। आइए पहले शुरुआत करते हैं सिलचर से। आज मुख्यमंत्री सर्बानंद सोनोवाल सिलचर के सांस सिटी में एक चुनावी जनसभा को संबोधित किए। इस दौरान उन्होंने कहा कि आजमल हो या कांग्रेस, यह सिर्फ कागज एवं न्यूज में ही टिके हुए हैं। इस दौरान उन्होंने और क्या कुछ कहा, आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता अजीत दास एवं रानू दत्त का इस रिपोर्ट से। अरे कांग्रेस हो या आजमल हो, इसका कुछ नहीं रहा अभी, ये सिर्फ पेपर में वो बचा हुआ है। स्पष्ट हुई मैं बराक उपत्यका तो घूरल कसार करीमगंज हाइलाकान्दि तीन जिलाते चालू एतिया बराक उपत्यक राइजे सिद्धांत लैसे बीजेपी सरकार गठन कर कारण बराक ब्रह्मपुत्र पहाड़ भैयाम आज प्रति जिला राइजे आमार कार्यकाल सुरक्षा पासे उन्नयन पासे सम्मान पासे और आटाइतक डांगर कथा हैछे शांति जी काम कांग्रेसे षाठी बस ना गए एम प्रति जिले अग्रगति क्षेत्र दृढ़तार आगे कांग्रेसे जिमान प्रचार नक क्या कांग्रेसक और इतना मानु मन नलय कांग्रेस और ए एल डी एफ यह दुटा शक्ति कुक्ति राइजर शुभकांक्षी नएक केखेर कांग्रेस दीर्घदिनिया कार्यकाल एक कथा प्रमाण नारे যে তেখেতকলে অসমৰ উন্নতি বিচাৰে, সমন্বয় বিচাৰে, ভাতৃত্ববোধ বিচাৰে। কিন্তু বিজেপিয়ে এইটো প্ৰমাণ কৰিলে পাঁচ বছৰ যে আমি কেনেধৰণে দুইটা উপত্যকা আৰু পাহাৰৰ জিলা ভয়ামক লগত লৈ আজি অসমক ভাৰতবৰ্ষৰ বুকুত শক্তিশালীৰ ওপৰত গঢ় দিয়াৰ ক্ষেত্ৰত সফলতা অৰ্জন কৰিব পাৰোঁ। গতিকে কংগ্ৰেছ আজি তাৰিখত যদি সঁচা কথা কোৱা যায়, এ ইউ ডি এফ আৰু কংগ্ৰেছ মিলিত প্ৰচেষ্টাৰে কেৱল অবৈধ বিদেশীক নিৰাপত্তা দিয়াৰ কথাই তেখেতসকলে ভাবে, আমাৰ ভারতীয় সমাজখনক নিরাপত্তা দিয়ার কথা কেতিয়াও নাভাবে। গতি সেই কারণে রাইজে তেখেতসকলক প্রত্যাখ্যান করেছে আর বরাকর উন্নয়নের বাবে বরাক উপত্যকা রাইজে সিদ্ধান্ত লৈছে যে বিজেপিকে ভোট দিব লাগিব। কারণ বিজেপি যা পাঁচ বছরে বহুত ভাল কাম করলে, রাস্তা পদূলি, দলং, মেডিকেল কলেজ, ডেন্টেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আর ইয়ার নতুন এয়ারপোর্ট, মিনি সেক্রেটারিয়েট আর ডিভিশনাল অফিস, এই সকলবিলাক কাম বিজেপিয়ে করলে। কংগ্ৰেছৰ কাৰ্যকালক বৰাকক বিৰাট অৱহেলা কৰা হৈছে, টোটেলি নেগলেক্ট কৰা হৈছে। সেইকাৰণে বৰাকৰ মানুহৰ খং আছে কংগ্ৰেছৰ ওপৰত ছাৰ আজি, আৰু এই খঙৰ প্ৰকৃত উত্তৰ এইবাৰ নিৰ্বাচনতো পাব। মিডিয়ামে বচা হোৱা হে আৰু লোগো কা দিল মে নহি, আগৰ লোগো কা দিল মে কোই বচা হোৱা হে, ইজ্জত সে ও বিজেপি হে আৰু আমাৰ এলাইজ হে, বাস ইতনা হি। পুনৰুদ্ধাৰ হ'ব, পুনৰুদ্ধাৰ হ'ব, কাগজ কল আমি দুইটা আকৌ চলাম। কিন্তু ইস্তাহাৰত কিয় কাগজ কলৰ পাঁচগ্ৰাম কাগজ কলৰ নাম আপোনালোকে বিজেপিৰ ইস্তাহাৰত কিয় আছে? আছে আছে, আমি তাত লিখিছো, আপোনালোকে পঢ়া নাই ভালকে। স্যার আজিৰ দিনত, আজিৰ দিনত দিলীপ পাল ইয়াতে ফেক্টৰ হ'ব নেকি? কোনো ফেক্টৰ নহয়, ইয়াত অলৰেডি শিলচৰ ৰাইজে, এইখন 150 বছৰীয়া চহৰ, এইখন ঐতিহ্যমণ্ডিত চহৰ, ইয়াৰ ৰাইজ সজাগ সচেতন আৰু তেখেতসকলে জানে যে বিজেপি সরকার গঠন করব। গতি সেইকাৰণে বিজেপিক ভোট দিব, কিয় বেলেগক ইন্ডিপেন্ডেন্ট বা কোনোবা বেলেগ কংগ্রেসক ভোট দিব? কারণ যি সরকার গঠন করব নোৱাৰে তাক তো শিলচৰ ৰাইজে কেতিয়াও ভোট নিদিয়ে। সিন্ডিকেট লৈ দিলীপ পালৰ যে মন্তব্য, এটো আপুনি কি কব? কোনো যুক্তিতে সেইবিলাক কথা অপপ্রচার, এতিয়া সেইবিলাক নচলে, মানুহে বুজি পায় শিলচৰ মানুহৰ মাজত অপপ্রচার কৰি লাভ নাই আৰু শিলচৰ মানুহ শিক্ষিত, সাংস্কৃতিক বান, ঠিক এইখন সমাজে বুজি পায় আৰু তেখেতসকলে বিজেপিৰ ভাল কামটো দেখিছে। সঁচা কথা এইটো, আমি তো ফাঁকি কথা কোৱা নাই। ইন দ্য লাষ্ট ফাইভ ইয়ার্স হোৱাট এভাৰ ইনিশিয়েটিভ উই হেভ টেকেন ফর দ্য আপলিফমেন্ট অফ বোথ দ্য ভ্যালি এন্ড দ্য থ্রি হিলস ডিস্ট্রিক্ট, ইট ইজ ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ 70 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ইজ দ্যার অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ হোয়াট দ্য পিপল ওয়ান্ট। আব আইয়ে দেখ লেতে হ্যায় সোনাই বিধানসভা ক্ষেত্র কে ভাজপা প্রত্যাশী আমিনুল হক লস্কর কা চুনাবী প্রচার করতে হুয়ে আজ नित्य गोपाल फुटबॉल मैदान में लोगों को संबोधित करते हुए भाजपा प्रत्याशी अमिनुल हक लश्कर को विजयी बनाने के लिए लोगों से अपील किए। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता विराज कुमार एवं सोनाई से मजीबुल लश्कर का यह रिपोर्ट। मजबूत बनाने के काम में हम कटिबद्ध हैं और रहेंगे।
রাইস আজ এই বরাক উপত্যকা কাছাৰ করিমগঞ্জ হাইলাকান্দি এই উপত্যকাত বহবা করা হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধি জৈন এই সমাজখনক কংগ্রেসে সদায় নেগলেক্ট করেছিল অবহেলা করেছিল আর কংগ্রেসের কার্যকালত বরাক উপত্যকার বিষয়ে ভারতবর্ষের বহু মানুষে গমেই পোৱা নাছিল কারণ কংগ্রেসে এই উপত্যকালে যিমান পয়সা দিল্লী দিশপুরের আইছিল সব কংগ্রেসের নেতাবিলাকে পকেটত ভরার বাবে এই উপত্যকা পিছ পড়ে আছে। কিন্তু আমার কার্যকালত আপনি দেখেন গত পাঁচ বছরে আমি বরাকের উন্নতির জন্য কি করেছে আপনার হাতে তো তথ্য আছে না, আছে কি নাই, আছে কি নাই? আমার এখানে নতুন কলেজ হব, ইঞ্জিনিয়ারিং হব, আর আমি আমার কার্যকালত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় সকলকে আস্থা আর বিশ্বাস হয়ে যে কাম করার পরামর্শ দিছে। আমি আমার কার্যকালত নাইনরিটি সকলের বাবে উইমেন কলেজ প্রতিষ্ঠা করার কাম আমি করল। মাইনরিটি অধ্যয়িত অঞ্চল, সংখ্যালঘু অধ্যয়িত অঞ্চল প্রতিখন 30 কোটি টাকা ব্যয় করে রেসিডেন্সিয়াল স্কুল প্রতিষ্ঠা করার কাম বিজেপি সরকারে করলে। আজ প্রাইম মিনিষ্টার কিষাণ সম্মান নিধি আপনার সকলে পাইছে নাই কোকসুন, পাইছে নাই? মুখ্যমন্ত্রী কৃষি সাহায্য আসনির ধান পাইছে নাই? সোনাই খেতে সকলে পাইছে নাই? পাইছে। আজি আমি সকল সম্প্রদায়ের লোক আজি সরকারের কেন্দ্রীয় সরকার আসনির ধন, রাজ্য সরকার আসনির ধন সমন্তরভাবে আমি বিতরণ করছি, ইয়ার কোনো ডিসক্রিমিনেশন। আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নে উধারবন্দ বিধানসভা ক্ষেত্র মে ভি মিহির কান্তি সোম কে লিয়ে চুনাবী প্রচার কি। আব আইয়ে দেখ লেতে হ্যাঁ রাতাবাড়ি বিধানসভা ক্ষেত্র কে চিরাগি মে আয়োজিত এক বিশাল চুনাবী জনসভা কো সম্বোধিত করতে হুয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নে ভাজপা এবং বিজয় মালাকার কে লিয়ে ক্যা কুছ কহে। আইয়ে দেখতে হ্যাঁ করিমগঞ্জ সে হামারে সংবাদদাতা মনোজ মহান্তি কা ইস রিপোর্ট। হিন্দু হো ইয়া মুসলমান হো ইয়া খ্রিস্টান হো সবকো ইস সরকার সে মদদ মিলা হ্যা, ইনসাফ মিলা হ্যা, আর সবকো হামারি ইজ্জত দিয়া হ্যা। কংগ্রেস কে কারিয়ার কাম কা বড়া ভুল দিন এক দিন ট্রেন নেই থা লামদিং শিলচর কা কি বট বস রাই বাই হে হে আপনা কো কিয়া কিয়া কে বড় মারো মার মানে প্রধান নাই নাই দে দে জব তক প্রতি বিলি বিলি 2017 তব সে নিষ্ঠা সে ইস ইলাকা কো আগে বাড়াতে কা কাম কিয়া হে। আপ দেখিয়ে এক এক নেই, এক দো নেই, এক তিন নেই, 9 से 11 আজ ইস বরাত কে লিছে দেশ কে আলাগ আলাগ প্রান্ত কে এ সুবিধা এক এক ভিটি প্রভাত আপনার নজরে আপ সব কে লিয়ে দিয়া হে। আর ইস বরাত কে লিয়ে মেডিকেল কলেজ বন রহা হে, ডেন্টাল কলেজ বন রহা হে, করিমগঞ্জ জেলে মে ইঞ্জিনিয়ারিং কলেজ বন রহা হে, মডেল কলেজ বন রহা হে, ইস রাতাবাড়ি মে ভি আলাগ আলাগ এডুকেশন ইনস্টিটিউশন বনে যা রহা হে। আপকে লিয়ে চিন্তা কা কোই কারণ হে, আপ সব সুরক্ষিত হে। দেখিয়ে ये कांग्रेस और एएनडी है, ये कभी कभी गलत बयान देता है लोगों का बीच में भ्रम पैदा करने के लिए, लेकिन हकीकत में अगर कोई सब वर्गों के लिए सब संप्रदाय के लिए अगर निष्ठा से काम करता है वो एक ही पार्टी है, भारतीय जनता पार्टी। हमारे ईसाई मजदूर भाइयों के लिए हमने उनका जो हजरा बढ़ाने का काम किया है, 5 साल के अंदर हमने 80 रुपया बढ़ाया, लेकिन कांग्रेस 7 साल कर रहे
वो कर नहीं करता है। आप झूठा वादा लेकर राहुल गांधी आपका बीच आ रहा है, कांग्रेस के नेता का आ रहा है। भाइयों बहनों ये आप मान के चलिए, कांग्रेस वादा करते हैं सिर्फ लोगों को धोखा देने के लिए। आज सिलचर कांग्रेस ने एक संवाददाता सम्मेलन किया, आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता रानू दत्त एवं अजीत दास का यह रिपोर्ट। सबाई के लिए चला कांग्रेस कखनोई विभाजन राजनीति करे ना एवं कांग्रेस सबाई के लिए चलार पथे आमी विश्वास करी आमरा समष्टिगत भावे कारोर थेके कम आर कारोर थेके बेशी आमी पाबो ना, सबार थेके समान भावे आमार ओई आशीर्वादटा पाबो। कांग्रेस केन भोट दिते लागे? উন্নয়নের স্বার্থে। কংগ্রেস উন্নয়নে বিশ্বাস করে, কংগ্রেস কোনো কখনোই বিভাজন বিশ্বাস করে না। কংগ্রেস সবাইকে নিয়ে চলার পথ এবং কংগ্রেসের যে আদর্শ, আজকে যে দল বলছে যে সবকা সাথ সবকা বিকাশ, এই সবকা সাথ সবকা বিকাশের আদর্শ কিন্তু অরিজিনালি কংগ্রেসের আমি মনে করি। কারণ কংগ্রেস সবসময় ভারতবর্ষ নানা বিধির দেশ, নানা ভাষার দেশ, নানা বর্ণের দেশ, নানা রকমের দেশ, এই জিনিসটাকে এক জায়গায় রাখতে কংগ্রেস এর জন্যই আমাদের যখন সংবিধান লেখা হয়েছিল লিখেছে ইউনিটি ইন ডাইভার্সিটি। তো এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে কথাটা, এই কথাটা কিন্তু আমরা সেই সময় থেকেই দেখে আসছি এবং কংগ্রেস সেই নীতিতেই এগিয়ে যায়। একটা ছোট্ট প্রশ্ন, যে পাঁচটা গ্যারান্টি নিয়ে যেটা কংগ্রেস মানুষের কাছে যাচ্ছে অ্যাজ ক্যান্ডিডেট ফ্রম সিলচর, দিস নাও বিকামিং ভেরি ইন্টারেস্টিং, আপনি কি মনে করেন যে এটা শুধু নিছক স্বপ্ন থাকবে না মানুষের কাছে গোটা রাজ্য সহ শিলচর? না দেখুন, কংগ্রেস একটা কথাতে এক জায়গায় স্পষ্ট, কংগ্রেস কখনই বলেননি যে আমরা এটা দেব। আমরা বারবার একটা কথা বলছি, এবারের নির্বাচনে কংগ্রেস যদি তার সরকার হয় তাহলে পাঁচটা গ্যারেন্টি সমেত বলছেন, প্রতিশ্রুতি না, এবং প্রতিশ্রুতি নার দরুন এটা গ্যারেন্টি শব্দটা আমরা ব্যবহার করেছি এবং আমাদের শুধু এপিসিসি নয় এআইসিসি থেকেও সেই জায়গাটা স্পষ্ট করে দিয়েছে আমাদেরকে যে আজকের দিনে যেসব কথা বলা হচ্ছে সেই সব কথার একটা প্রাধান্যতা আছে। কেন আছে আমি বলি, আজকে 25 লক্ষ চাকরির কথা বলছে না, 15 লক্ষ বলছে না, 10 লক্ষ বলছে না, বলেছে 5 বছরে 5 লক্ষ, তার মানে ইট ক্যান বি ডান। এবার কীভাবে ডান, তার একটা অঙ্ক কষা হয়েছে, অঙ্ক কষে দেখা গেছে যে আসামের যে বিভিন্ন স্তরের যে আজকে বিভিন্ন অফিস আদালত রয়েছে সেখানে যে খালি পদগুলো আছে সেই পদগুলোকে যদি আমরা ভর্তি করি তাহলেই সেখানে আমরা নিয়ে আসতে পারব। আজকে কেন্দ্রে বললো 2 কোটি, আসাম বললো 25 লক্ষ, সেই 25 লক্ষের জায়গায় 80,000 বিগত দিনের সরকার করেছে। কিন্তু কংগ্রেস এইভাবে কথা বলে, কংগ্রেস বলেছে যে আমরা 5 লক্ষই শুধু দেব এবং বছরে 1 লক্ষ, তার মধ্যে আবার 50,000 মহিলাদের এবং 50,000 পুরুষদের জন্য সংরক্ষণ। তো এই কথাগুলো সম্ভব, অসম্ভব কোনো কথা কংগ্রেস বলে না কখনো। মঙ্গলবার সুবহে আসাম ইউনিভার্সিটি কে পাশ দুর্গাকোনামে খারাপ মৌসুম, বারিশ এবং বিজলি কে গিরনে সে এক ব্যক্তি কা মৌত হো গয়া। স্থানীয় কা কহনা হ্যায় কি ইলাকো মে জিতনে ভি ইলেকট্রিক লাইন খিচা হুয়া হ্যায় সবি কা কানেকশন লুজ হ্যায় অর জব উপর সে বিজলি গিরি তো সারে লাইন মে আগ লাগ গই, জিসসে বিকাশ ভারতি নামক এক 25 বর্ষ কি ইউবা কি ঘটনাস্থল পর হি মৌত হো গই, সাথ মে 2 কুত্তে অর এক বিল্লি কা ভি জান চলি গই। এই খবর শুনতে হি সোনাই বিধানসভা ক্ষেত্র কে ভাজপা প্রত্যাশী আমিনুল হক লস্কর এবং পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং ঘটনাস্থল পর পৌঁছ কর জায়জা লিয়ে, আই দেখতে হ্যায়। সর্বপ্রথম বাবা বিরাট 7 বছর পরে একটা ছেলে পাইছে, আর একমাত্র ছেলে, তিন আরো 3 বাচ্চা মেয়ে আছে, ওই ছেলেটা জলডুগে মরে। আর এই যে ঘটনাটা স্যার, এই ঘটনাটা অলরেডি তার বউ 6-7 মাসে ডেলিভারি নতুন বিবাহিত, ये वजह यहाँ पर मतलब SDO का जो मतलब खराब काम के वजह से आज एक आदमी का देहांत हो गया, वो इलेक्ट्रिसिटी लगने की वजह से। वो मेन कारण है कि लूज कनेक्शन किए हैं और उन लोगों के मतलब SDO जानते भी हैं लेकिन लूज कनेक्शन कर करके 5-10,000 ले लेकर लूज कनेक्शन दिए हैं, जिसके वजह से आज एक का मौत हुआ। वो वही वजह से आज दूसरा के घर में भी वही कनेक्शन हो सकता है। इसलिए मैं SDO से सर से ये निवेदन करता हूँ, जितना भी लूज कनेक्शन है उसे सही किया जाए। जैसे ऐसा मतलब दुर्भाग्य घटना किसी को मतलब अपने माता या पिता को मतलब भोगना ना पड़े कि उनका रहते हुए उनका पिता का उनका
पुत्र का देहांत हो जाए, बस मुझे इतना ही कहना है। मतलब डिमांड क्या है आपका? डिमांड यही है कि एसडीओ आकर जितना भी लूज कनेक्शन है सब यहाँ पर आकर जांच करे, जांच करने के बाद सभी को ठीक करे। और ये उसे और डीसी एसडीओ ना मानेंगे, और अगर एसडीओ ना मानेंगे तो हम लोग आज डीसी के पास जाएंगे ये समस्या का समाधान करने के लिए। आज सोनाई में मुख्यमंत्री सर्बानंद सोनोवाल के चुनावी जनसभा के ठीक बाद ही भाजपा प्रत्याशी आमिनुल हक लश्कर के चुनावी प्रचार कर रही वाहन पर हमला किया गया। भाजपा प्रत्याशी आमिनुल हक लश्कर का कहना है कि ये हमला AIDF की तरफ से किया गया है। उनका कहना था कि वो वीडियो फुटेज देखेंगे और उसमें जो लोग जड़ित हैं उनके ऊपर मामला भी करेंगे। आइए सुनते हैं। আজি আমার তিনখন গাড়ি ভাংচুর করেছে আর আমার সমর্থকবিলাক মারপিট করেছে, এর কারণে আমি আজি থানাত একটা FIR দিম আর আমি আইনের আশ্রয় লম। আমি কোনো অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় থাকার কারণে আমি মানুষক অনুরোধ করিম যাতে আমি আমার আমার বিজেপির পরা কোনো সমর্থকে কোনো আমার কার্যকর্তা যাতে আইন হাত নলয় এটা আমি অনুরোধ করম। UDFর কংগ্রেসের কত লোক আইনে আইনত বিচার করি। UDFর কোন কোন আছিল সেই সময়? UDFর জেলা কমিটির সভাপতি আছিলে আর ইয়ার টুকন বলি লড়া এটা আছিলে, টিটু বলি হিফজুল বলি লড়া এটা আছিলে, ইজাজ আছিলে, মাসুম বলি একটা লড়া আছিলে, এর বাদে আপনার বিজুলা বলি লড়া আছিলে, ইয়ার পরে ফয়সল করিম আছিলে, সব কেটার বিডিও টিটু আছিলে, আমার গোটেইখিনি ভিডিও ফুটেজ আছে। ভিডিও কথা কব আমার, আমি তো অকল ভিডিও ফুটেজ দেখি দেখি আমি এফআইআর। আসলে তো ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে ইহতর গড়িরতলির মাটি নাইকিয়া হয়ে গেছে। আজি আমার মুখ্যমন্ত্রী আইছে, মুখ্যমন্ত্রীর এটা সভাত 50,000 ওপর মানুষ হয়েছে। আজি দুই দিন আগতে বদরুদ্দিন সাহেব আইছিলে, 5,000 মানুষ হওয়া নাই। এর কারণে আজি যে আমার মানে এই বিজেপি সরকারের সময় আমি বিধায়ক হওয়ার সময় এই যে সমষ্টির কাম হয়েছে রাইজ আমার লগত আছে, রাইজে আমাক সমর্থন করেছে, এতো এই ধৈর্য ধরিব পারা নাই। এর কারণে ধর্মর নামে কুরানোর নামে মৌলানা সকলের ব্যবস্থা করে আছে, মসজিদের নামে ভোট খাই আছে, এই যে ভোট বিভাজন করার কারণে এই সব কৌশল রচনা করে আছে, কোনো অবস্থায় ইয়ার জনসাধারণ নামানে। আমার বিজেপির আমি আমার সমর্থক বিলাকক কইছো যে কোনো অবস্থায় আমি আইন হাত নলও, এটা আমার অনুরোধ। আমার সমর্থক জখম হয়েছে নাকি? আমার তিনজন সমর্থক জখম হয়েছে। কত আছে? असम परिवहन निगम का 50 वर्ष पूरे होने पर संस्था की तरफ से खुशियां मनाई गई। आइए देखते हैं सिलचर से हमारे संवाददाता विराज कुमार का यह रिपोर्ट। एक्चुअली आज के हमारे माने एसटीसी 50 इयर्स कंप्लीट हुई से, एसटीसी एस्टैब्लिश इस पर 1970 थे 30th मार्च से, आज के 30th मार्च 2021 আমরা এসটিসি 50 ইয়ার্স কমপ্লিট হয়েছে। এই 50 ইয়ার্সের জন্য আমরা আজকে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করতেছি আমরা সব এমপ্লয়িজরা নিয়া। এর মধ্যে আমার যে রিটায়ার্ড এমপ্লয়ি আছে, সিনিয়র এমপ্লয়ি, যার নাম হলো গিয়ে আমরা বিনোদ সিং, তার নিয়ে আমরা আজকে মানে হোস্টিংটা করছি। আর আমরা একটা প্রোগ্রাম রাখছি স্বচ্ছতা উইক ফর ওয়ান উইক, এরপরে আমরা এলিমিনেশনটা করেছি কালকে, আর আজকে আমরা যে ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে মানে একটা এসটিসির লেগে একটা মানে আমরা দেখাইলাম যে আমরা এসটিসি মানে কতটুকু মানুষের সাপোর্ট করছে ডিউরিং দ্য পিরিয়ড অফ করোনা অ্যান্ড ডিউরিং দ্য আদার পিরিয়ড ওয়াইল ইট হাজ কানেক্টেড পিপল ফ্রম অল ওভার দ্য লাইক স্টেট ফ্রম মেনি ডিস্ট্রিক্টস অ্যান্ড টোটালি ইন আওয়ার স্টেট উই হ্যাভ 3 ইন্টারস্টেট বাস টার্মিনাল অ্যান্ড 115 স্টেশনস। ওকে, সো এটাই যে আমরা আগে এরকম করতে পারি, মানুষের সাহায্য করতে পারি, মানুষের সঙ্গে কানেক্ট হইতে পারি, এটার লগে আমরা আর কি সবসময় ইচ্ছা থাকবো আশা থাকবো যে আমরা এরকমই আরও 50 ইয়ার্স আরও সেলিব্রেট করি এসটিসির লাগে আরও ভালোভাবে আর মানুষের লাগে আমরা খুব ভালোভাবে কানেক্ট হইতে পারি। মেইন পাওয়ার অ্যাকচুয়ালি এখন এমন একটা মানে কি ইলেকশন ডিউটি অলরেডি আমাদের অনেক এমপ্লয়ি আছে যারা ইলেকশন ডিউটিতে আছে, এরপরেই আমরা চেষ্টা করছি যে আমরা যার সবই নিজেই মিলিয়ে আর কি একটা কিছু করতে পারি আমরা এসটিসিটারে একটু মানে আর কি সামনে আনার জন্য, মানুষের সামনে আনার জন্য যে আমরা 50 ইয়ার্সটা কমপ্লিট হয়েছে এটা দেখানোর জন্য নিজেই যারা আছে ইভেন ফ্রম আওয়ার সিকিউরিটি পার্সোনেল থেকে নিয়ে আমাদের যে LDA UDA যারা এমপ্লয়িজ আছে যে যতটুকু ফার্সে যারা কন্ট্রিবিউট করছে করিয়া মানে আজকে আমরা এসটিসিটারে আর কি একটা মানুষের সামনে দেখাই রাখছি যে আমরা এসটিসির এরকম ফাউন্ডেশন ডে। আর ধলাই বিধানসভা ক্ষেত্রে কংগ্রেস প্রত্যাশী
कामाख्या प्रसाद मालाह के चुनाव प्रचार में पालनघाट के झूलनपुर से लेकर रंगाफाड़ी तक एक रैली निकाली गई। आइए देखते हैं धोलाई से हमारे संवाददाता बाबू लश्कर का यह रिपोर्ट। कांग्रेस से मनोनीत प्रार्थी श्री कामाख्या प्रसाद मालाह मालाह जो रैली झूलनपुर टू रनपाड़ी टावर पर्यंत पालनघाट मंडल कांग्रेस এবং বিভিন্ন কংগ্রেস কর্মী আমরা যে পদযাত্রা করেছি, আমরা যেভাবে মানুষের সাড়া পেয়েছি পালনঘাট জিপিতে, আমরা যেভাবে বিভিন্ন দলাই সমষ্টি যে কোনো আনাচে কানাচে আমরা ঘুরে দেখেছি যে এবার আমরা কামাখ্যা প্রসাদ মালাহকে বিপুল ভোটে জয়যুক্ত করবো। নর্থ ইস্ট আওয়ার্স টাইম টু টাইম আজ কে লিয়ে ফিলহাল ইতনাহি, কাল কুছ নয় খবরো কে সাথ পুনঃ একবার আপ লোগো কে সমক্ষ উপস্থিত রহুঙ্গা। তব তক কে লিয়ে ধন্যবাদ, শুভরাত্রি।